আমাকে সুজো না ডালবাম পেজের পক্ষ থেকে প্রণাম ও ভালোবাসা থাকিল। আর আজকে আমাদের চিত্রকলা একাডেমির বাৎসরিক পরীক্ষা 18ই ডিসেম্বর, আজকে সোমবার, গোসানি মেডিতে প্রথম পরীক্ষা সেন্টার হচ্ছে মন্তেশ্বরী মডেল স্কুলে। আর এই যে আমাদের গাড়ি আছে আর কি, দীপঙ্কর ভাইয়ের গাড়ি। আর এখন আমরা যাব আমাদের যে এক্সামিনার সাহেব পরীক্ষক স্যার অমর কুমার লায়েক, ওনার বাড়িতে, ওনাকে নিয়ে গোসানি মাড়িতে যাব। ঠিক আছে, দেখতে দেখেন আজকের পরীক্ষার সম্পূর্ণ ভিডিওটা সুজন আর অ্যালবাম পেজের মাধ্যমে দেখানো হবে সবাইকে। লায়েক স্যারের বাড়ি চলি আসলুম, লায়েক স্যারের সাথে দেখা হয়ে গেল। তখন পরীক্ষা নিয়ে যাবো আর কি গোসানি মাড়িতে। স্যার কিরকম আছেন? মোটামুটি ভালোই আছি। আজকে তো গোসানি মাড়িতে পরীক্ষা, তাহলে পরীক্ষার প্রস্তুতি আমাদের পূর্ণোদ্যমে চলছে, সমস্ত কিছু ব্যবস্থা করা আছে। এখন গিয়ে মোটামুটি 10টার দিকে পরীক্ষা শুরু হয়ে যাবে, তারপর মোটামুটি ঘন্টা দুয়েকের মধ্যে পরীক্ষা শেষ হবে। ঠিক আছে, আর আমাদের চিত্রকলা একাডেমির পক্ষ থেকে স্যারক প্রণাম থাকিল, শুভেচ্ছা থাকিল, শুভ সকাল থাকিল আজকে সকালবেলার। ধন্যবাদ। ঠিক আছে, আমরা গোসানি যাব। ঠিক আছে, গোসানি মেডি মন্তেশ্বরী স্কুলের যে আর্ট ক্লাস চিত্রকলা একাডেমি, আজকে তার বার্ষিক অঙ্কন পরীক্ষা। আমাদের সম্মানীয় পরীক্ষক মহাশয় উপস্থিত হয়েছেন স্যার সনত কুমার সরকার, আর আমাদের অভিভাবক সমূহ স্যার অমল কুমার লায়েক স্যার আছেন, আর দাদা আছে, কি নাম দাদা? সঞ্জয় সরকার আছে স্যার। আর এদিক দিয়ে উপস্থিত আছে আমাদের চিত্রশিল্পী বিশিষ্ট মনোজ প্রীতম রায়, আর ডান্স শিক্ষিকা সুপর্ণা দি, আর আমাদের সবার উপরে উদ্যোক্তা স্যার আছেন মাননীয় বিজয় কুমার স্যার মহাশয়, যার মানে অনুমতি ছাড়া কিছুই করা সম্ভব না, স্যার আছেন। আর এবার আমরা বরণ করে নেব যে স্যার সনত কুমার সরকার মহাশয়কে বরণ করবেন আমাদের নাচের শিক্ষিকা সুপর্ণা দি। এবার ফুলের তোড়া স্বাগত জানাবি। আর আমাদের চিত্রকলা একাডেমির পক্ষ থেকে সামান্য কিছু উপহার স্যারকে আমরা দেব। ঠিক আছে, আর আমরা বরণ করে নেব আমাদের সম্মানীয় স্যার অমল কুমার লায়েক মহাশয়কে ব্যাস উত্তরীয় দিয়ে সেন্টার ইনচার্জ তিনি। করে নেব ব্যাজ দিয়ে আমাদের সম্মানীয় স্যার বিজয় কুমার বর্মন মহাশয়কে
যাক বাড়ির লোক হোক আর ঠাড়ির লোক হোক, কারণ আমাদের মাথার উপরে আছেন অভিভাবক সমস্যার। হুম, যাক এই মানুষগুলোর জন্য আমার জীবনের মোড় ঘুরে গেছে আর কি। এবারে আমরা আমাদের নাচের শিক্ষিকা সুপূর্ণা রায় মহাশয়াকে বরণ করে নিচ্ছি। বরণ করবেন চিত্রশিল্পী মনোজ প্রীতম রায়। আমরা আমাদের অঙ্কন শিক্ষক ও বিশিষ্ট চিত্রশিল্পী মনোজ প্রীতম রায় মহাশয়কে বরণ করে নিচ্ছি। আমরা বরণ করে নেব আমাদের চিত্রকলা আর্ট একাডেমির প্রধান প্রিন্সিপাল মাননীয় চিত্রশিল্পী শ্রী সুজন রায় মহাশয়কে। বরণ করে নেবে আমাদের বিদ্যালয়ের শিক্ষিকা নৃত্যশিক্ষিকা সুপর্ণাদি। ভালো একটা মুহূর্ত আমরা দেখতে পাচ্ছি। আমাদের এই যে নাচের পরীক্ষা চলছে, যে সুপর্ণাদির পরিচালনায় চিত্রকলা একাডেমির পক্ষ থেকে সুপর্ণাদিকে অনেক ধন্যবাদ থাকেন সহযোগিতা করার জন্য। সুপর্ণাদিক চলছে তো মোটামুটি ভালো করছে না? ঠিক আছে, আর প্রত্যেক বছর যাতে আরও কি দেখি কি করা যায় উন্নতি। ঠিক আছে, অনেক ধন্যবাদ থাকিল সুপর্ণাদিক। আর এইদিকে আমাদের স্যার আছেন, এই যে সনদ স্যার, ছোটো ছোটো বাচ্চারা খুব সুন্দর সাজিয়েছে। কোন পরীক্ষা চলছে আর স্যারের সাথে দুই একটা কথা বলবো। স্যার কীরকম চলছে আজকের পরীক্ষা? না সেটা তো আর মানে কোনো ভেবে তো বলা যাবে না কীরকম পরীক্ষা চলছে। সিস্টেম পদ্ধতি আমরা সমস্ত মেনটেন করছি, পরীক্ষা যেভাবে হওয়া দরকার সমস্ত রুল রেগুলেশন মেনটেন করে আমরা পরীক্ষা নিয়েছি। এখন বাকি রেজাল্ট বলবে আর কি। দেখা যাক কি রেজাল্ট আছে। ঠিক আছে স্যারকে অনেক প্রণাম ও ভালোবাসা থাকিল।